যুদ্ধ বা একতরফা জবরদস্তিমূলক অর্থনৈতিক নিষেধাজ্ঞা পাল্টা নিষেধাজ্ঞার মতো বৈরীপন্থা কখনো কোনো জাতির মঙ্গল বয়ে আনতে পারে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘের 77তম সাধারণ অধিবেশনে দেয়া ভাষণে একথা বলেন তিনি। পারস্পরিক আলাপ আলোচনায় সংকট ও বিরোধ নিষ্পত্তির আহ্বান জানান প্রধানমন্ত্রী। মেহরুল্লাহ সানির ক্যামেরায় নিউ ইয়র্ক থেকে বিস্তারিত জানাচ্ছেন বিশেষ প্রতিনিধি ইলিয়াস হোসেন। স্থানীয় সময় 23 সেপ্টেম্বর বিকেলে জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুরুতেই গ্লোবাল ক্রাইসিস রেসপন্স গ্রুপ গঠন করায় জাতিসংঘের মহাসচিবকে ধন্যবাদ জানান তিনি। 77তম অধিবেশনের সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ায় শেখ হাসিনা বলেন, জলবায়ু পরিবর্তন, সহিংসতা, সংঘাত ও কোভিড-19 গত 2.5 বছরে মারাত্মক প্রভাব ফেলেছে বিশ্বে। সর্বস্তরের জনগণের বিশ্বাস ও আস্থা অর্জনে জাতিসংঘকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে সবার প্রত্যাশা পূরণে কাজ করতে হবে। সকল প্রতিকূলতা মোকাবেলায় এবং আমাদের অর্থনীতিকে পুনরুজ্জীবিত করে শান্তিপূর্ণ টেকসই পৃথিবী গড়ে তোলার উপায় খুঁজে বের করার জন্য সকলের ঐক্যবদ্ধ আকাঙ্ক্ষার প্রতি আহ্বান জানানো হয়েছে। আর এই লক্ষ্য অর্জনের জন্য আমাদের এখনই সম্মিলিত উদ্যোগ নিতে হবে। জলবায়ু নিয়ে প্রতিশ্রুতি ভাঙার দুষ্টচক্র থেকে বের হয়ে আসতে হবে বলে মনে করেন তিনি। মানব জাতির জন্য সবচেয়ে বড় হুমকি হলো জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব। জলবায়ু নিয়ে প্রতিশ্রুতি দেয়া আর ভাঙার একটি দুষ্টচক্র আমরা অতীতে দেখেছি। আমাদের এখনই এই অবস্থা থেকে বের হয়ে আসতে হবে। প্রধানমন্ত্রী বলেন, মিয়ানমারে চলমান রাজনৈতিক অস্থিরতা ও সশস্ত্র সংঘাত বাস্তুচ্যুত রোহিঙ্গাদের প্রত্যাবাসনকে আরও দুরূহ করে তুলেছে। এ বিষয়ে জাতিসংঘ কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করেন তিনি। রোহিঙ্গাদের মিয়ানমারের নিরাপদে ও মর্যাদার সঙ্গে প্রত্যাবাসনের জন্য প্রয়োজনীয় পরিবেশ তৈরিতে দ্বিপাক্ষিক, ত্রিমাত্রিক এবং জাতিসংঘসহ অন্যান্য অংশীদারদের নিয়ে আলোচনা সত্ত্বেও একজন রোহিঙ্গাকেও তাদের মাতৃভূমিতে এ পর্যন্ত ফেরত পাঠানো যায় নাই। ইউক্রেন রাশিয়ার সংঘাতের অবসান চান শেখ হাসিনা। অস্ত্র প্রতিযোগিতা, যুদ্ধ ও নিষেধাজ্ঞা বন্ধের আহ্বান জানান তিনি। যুদ্ধের ভয়াবহতা, হত্যাকু, সংঘাতে মানুষের যে কষ্ট, দুঃখ, দুর্দশা হয়, ভুক্তভোগী হিসেবে আমি তা উপলব্ধি করতে পারি। তাই যুদ্ধ চাই না, শান্তি চাই, মানব কল্যাণ চাই, মানুষের অর্থনৈতিক উন্নতি চাই, আগামী প্রজন্মের জন্য শান্তিময় বিশ্ব, উন্নত সমৃদ্ধ জীবন নিশ্চিত করতে চাই। 1975 সালের 15ই আগস্ট ট্র্যাজেডির কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। ওই রাতে হত্যার শিকার তার পরিবারের সদস্য সহ 18 জনের আত্মার শান্তি কামনা করেন তিনি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই বক্তব্য এখনও সমভাবে প্রাসঙ্গিক। আগামী প্রজন্মের জন্য শান্তিময় বিশ্ব, উন্নত সমৃদ্ধ জীবন নিশ্চিতের আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় যে কোনো যুদ্ধ এড়িয়ে আলোচনার মাধ্যমে মানবতাকে এগিয়ে নিতে নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, যে কোনো যুদ্ধই মানবতার জন্য চরম হুমকি। বাংলাদেশে যে রোহিঙ্গাদের অবস্থান, সেটি তাদেরকে সঠিক প্রত্যাবাসনের জন্য বিশ্ব নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইলিয়াস হোসেন, এসএটিভি, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন SATV-র ওয়েবসাইট www.satv.tv। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/SATVBD, যেখানে নিয়মিত কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। SATV-র বাছাইকৃত সংবাদ দেখতে ভিজিট করুন youtube.com/SATVNews। প্রতি মুহূর্তের সর্বশেষ তথ্য পেতে লাইক দিয়ে সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে facebook.com/SATVNewsBD। SA টেলিভিশন, সাথে আছি সব সময়।